আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে পয়লা ফাল্গুন অর্থাৎ আমাদের এখানে 13ই ফেব্রুয়ারি ছিল ওই দিন, তো সেই দিনের একটা ব্লগ শেয়ার করছি। তো গতকাল রাতে পিঠা বানিয়েছিলাম, তো সেটা ভিজিয়ে রেখেছি। তো সকালে উঠে আগে দেখছিলাম যে কেমন হয়েছে, তো খারাপ হয়নি, তবে এটাই আমার প্রথম ভিজানো আর কি। আমি এমনি চিতই পিঠা বানানো হয় শুকনা যেটা, তবে ভিজানো হয়নি কখনো। তো প্রথম হিসাবে একদম খারাপ হয়নি, কিছু কিছু পিঠা বেশ সুন্দর ভিজেছে, তবে কিছু কিছু পিঠা আর কি একটু শক্ত ছিল এই আর কি। তো এখানে আমি দুইটা প্লেটে আলাদা করে নিচ্ছি, আর আমিও এখানে নিয়ে নিলাম সকালে নাস্তার জন্য। তো আমার বান্ধবী যে ওকে দিব, আর আমার পাশের বাসার যে ভাবি ওদেরকেও একটু কিছু দিব, আর হচ্ছে আমাদের ভাবিদের বাসায় দাওয়াত আছে রাতে, তো সেখানে নিয়ে যাব, সেখানে রেখে দিচ্ছি। তো এই যে যেমন এই দুইটা পিঠা একদম নরম হয়ে গেছে, তো এই তো কিছু পিঠা আসলে একটু শক্ত রয়ে গিয়েছিল, কারণ প্রথম দিকের খোলার পিঠাগুলো ভালো ফোলেনি, তবে আমি সব ধরনের পিঠাই ভিজাতে দিয়ে দিয়েছিলাম। উচিত ছিল যেগুলো ফুলকো হয়েছিল সেগুলোই দেয়া। তো যাই হোক, আমি একটু খেয়ে তারপর, এখন প্রায় 10:30টার মতো বাজে, আর 13ই ফেব্রুয়ারি যেদিন ওদিন ছিল রবিবার, তো আমি যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর বাসায় ওকে দেওয়ার জন্য। তো আমাদের এখানে বর্তমান ওয়েদার একটু এরকমই যাচ্ছে, বেশ বৃষ্টি ঝড় তারপর বাতাস। গতকাল তো অনেক অনেক ঝড় বৃষ্টি হয়ে গেল পুরো ইংল্যান্ডে, তো এই আর কি। তো ওকে যে ভাবলাম যে পিঠাটা দিয়ে তারপর বাসায় এসে আবার যে প্রতিবেশী আছে তার বাসায় একটু দিব, তবে আজকে ওকে পাইনি। ও রবিবারে ওর ছেলেকে নিয়ে কোচিং করাতে যায়, তো একবার বলেছিল কিন্তু আমার আসলে মনে নেই, আমি ফোন না করেই চলে এসেছি। যাই হোক, ওকে আর বাসায় পেলাম না, তো এখন আমি আবার রিটার্ন করছি। আর এই যে যে ব্যালকনিটা, এটা হচ্ছে ওর বাসার ব্যালকনি, তো আমি একটু বাইরে দাঁড়িয়ে দেখছিলাম যে ওকে দেখা যায় কি না, তো ও তো বাসায় নেই, দেখবো কী করে। আর পরে এসে ভাবলাম যে দিয়ে যাব, এখন বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যেয়ে আমি একটু গ্রিন টি খাবো। তো ওই দিন শপিং করতে যেয়ে এই নতুন গ্রিন টিটা নিয়ে আসছিলাম, এটা হচ্ছে জেসমিন ফ্লেভারের। এর আগে লেমন ফ্লেভার, তারপর জিঞ্জার ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, এগুলো ট্রাই করা হয়েছে, তো এই ফ্লাওয়ারের যেটা সেটা আসলে ট্রাই করিনি, তো দেখা যাক কেমন হয়। আর আমি মাঝে মধ্যে গ্রিন টি খাই, আসলে যখন যেটা মনে হয় সেটাই খাই, র চাটা বেশি খাওয়া হয়, দুধ চা খুব একটা না, আবার মাঝে মধ্যে কফিও খাই এই আর কি। তো ইদানিং চিন্তা করছি যে রেগুলার গ্রিন টি খাবো, আসলে গ্রিন টি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে যারা ওয়েট কমাতে চান তাদের জন্য আসলে খুবই ভালো। তো দুপুরের জন্য গতকাল কিছু বাটার চিকেন রান্না করেছিলাম, সেটা ছিল, সাথে সবজি করে নিয়েছি, কাবাব ভেজে নিয়েছি আর পরোটা ভেজে নিয়েছি। বাটার চিকেনের সাথে পরোটা অথবা নান রুটি বেশি ভালো লাগে, কিছু সালাদ কেটে নিয়েছি, আর সাদা যে পোলাও বা রাইস যেটা বলেন সেটাও বানিয়ে নিয়েছি, যে যেটাতে খায় এই আর কি। আর যেহেতু রাতে দাদাদের ওখানে যাব, তো এ কারণে আর বাড়তি কিছুই তৈরি করিনি, কারণ দেখা যায় যে নতুন করে কিছু রান্না করলে এটা একদম থেকে যাবে, আর আমাদের বাসায় সত্যি বলতে পুরানো খাবার কেউ তো খেতেই চায় না, ওইটা দেখা যায় ফেলতেও পারবো না, আর যা থাকবে আমারই খেতে হবে। এই কারণে সবসময় চেষ্টা করি অল্প অল্প করে রান্না করতে, বা যেটাই থাকুক না কেন অন্তত তার পরের দিন শেষ হয়ে যাক, এরকম এই আর কি। তো বাটার চিকেনটা গতকালই করেছিলাম, আমার ছেলেমেয়ে ওরা অনেক দিন ধরে বলছিল যে বাটার চিকেন খাবে, তো আজকে ওদেরকে সেটাই দিলাম যেটুকুন ছিল।
তো এটাই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো আলহামদুলিল্লাহ ওরা খুবই পছন্দ করেছে পরোটার সাথে আর কি বাটার চিকেনটা, তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি। ওরা আসলে এই ধরনেরই খাবার পছন্দ করে, একটু ইন্ডিয়ান, তারপরে একটু চাইনিজ, ফ্রাইড রাইস প্রায় করি। তো মাছ করলেও দেখা যায় গ্রিল করে দিতে হয়, স্যালমন ফিশ বা অন্য কোনো মাছ গ্রিল বা এমনি ভেজে দেই আর কি। আর আমরা যখন খাই তখন তো বাঙালি স্টাইলে রান্না করি, তো এই কারণে আমার বাসায় দেখা যায় এই টাইপের আর কি খাবার একটু বেশি দেখা যায়। তো এরপরে খাওয়া দাওয়ার পরে আমরা প্রায় মাগরিবের পরেই নামাজটা পড়ে তারপর বেরিয়ে পড়েছি। আর এই যে আজকে মোটামুটি সারাদিনই টিপ 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 করে বৃষ্টি ছিল, পুরো দিনই বৃষ্টি ছিল। আর এই যে আমার বাসার সামনে যে নতুন বিল্ডিংটা আপনারা অনেক টাইমে দেখেছেন, যে বিল্ডিংয়ের কাজ চলছিল, অলরেডি লোকজন চলে এসেছে, তো তাই দেখছিলাম আর কি। আমাদের সামনেই বিল্ডিংটা হলো আর এখন অন্য জায়গা থেকে নতুন নতুন লোক আসছে। তো যাই হোক, আমরা এখন দাদার বাসার দিকে রওনা দিচ্ছি। আমরা আসতে আসতে প্রায় 7টার মতো বেজে গিয়েছে। তো এসেই দেখি ভাবি টেবিল ভরে খাবার রেখে দিয়েছে, বিশেষ করে ভাবিও দুই তিন রকম পিঠা বানিয়েছে। এই যে তেলে ভাজা পিঠা, আন্দোসা পিঠা বলে আর কি আমাদের অঞ্চলে, আর সাথে পাটিসাপটা পিঠা, আরও নাস্তা ছিল, আর গরম গরম ছিদ্রুটি যে পিঠাটা সেটাও বানাচ্ছে। তো আজকে লোভনীয় সব পিঠা দেখে আসলে খুব ভাল লাগছিল। এছাড়া বাচ্চাদের জন্য চিকেন প্যাটিস ছিল, তো ওটার আসলে ভিডিও করা হয়নি, খুবই মজা লেগেছে। আমার ভাবির রান্না কিন্তু মাশাআল্লাহ অনেক মজার, আর আমাদের অঞ্চলেই যে ভাবির বাসা, তো এই কারণে আমাদের রান্নার ধরন কিছুটা একই রকম। আর এই যে ওরাও খুব এনজয় করছে, আর আমার বড় কন্যা ও আসেনি, ও বাসায় একা রয়েছে, কারণ ও দুপুরে মানে আর কি ওর ইয়ে ছিল, স্টাডি ছিল, ওর যেহেতু সামনে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তো এই কারণে ও আসলো না। আর এই যে এখন তৈরি হচ্ছে ছিদ্রুটি, গরম গরম ছিদ্রুটি গরুর মাংস দিয়ে অসম্ভব মজা লাগে, আর আমাদের অঞ্চলেও এটা খুবই জনপ্রিয়, আর বিশেষ করে আমার হাজবেন্ড খুবই পছন্দ করে, আর এটা মনে হয় সবাই পছন্দ করে, মাংসের সাথে এই পিঠাটা পছন্দ করে না এমন কেউ নেই বলতে গেলে। তো এইটাও বানাই দিচ্ছিল। আর আমার হাজবেন্ড যেহেতু জামাই হয়, মানে শ্বশুর বাড়ি তো এখানে সেইভাবে নেই, তো শ্বশুর বাড়ির আত্মীয় বলতে গেলে তো দাদা ভাবি এরাই, তো আসলে মোটামুটি ভালোই জামাই আদর পায় বলতে গেলে। আর দাদা ভাবি দুজনেই কিন্তু অসম্ভব মানে আপ্যায়ন করে আমার হাজবেন্ডকে, আমাদের সবাইকে। তো এই যে গরম গরম ছিদ্রুটি বানানো হচ্ছিল আর গল্প হচ্ছিল আসলে কে পছন্দ করে, মোটামুটি আমাদের বাসার সব জামাইগুলো এটা পছন্দ করে। তো প্রথমেই এটা দেয়া হলো আর আমিও খেয়ে নিলাম। আর এই সব খাওয়ার পরে আর কোনো কিছু খাওয়ার ইয়ে নেই বলতে গেলে, খিদা নেই, কিন্তু এরপরও ভাবি অনেক কিছু আয়োজন করেছে, মাছ অনেক ধরনের আয়োজন এরপরেও আছে। তো আমি বলছিলাম যে এত কিছু করার দরকার ছিল কি, এইটার সাথে এটাই তো এনাফ। প্রথমেই অনেক ধরনের নাস্তা, আর ভাবি চেয়েছিল আমরা হয়তো বা একটু বিকাল বিকাল করে আসব, কিন্তু আসলে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তো নাস্তা আর এইগুলো খেয়েই পেট ভরে গেছে বলতে গেলে। তো যাই হোক, বিদেশের বাড়িতে এরকম একটু নিজের রিলেটিভ আত্মীয় এগুলো থাকা কিন্তু অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার, আর মিলেমিশে যদি থাকা যায় তাহলে কিন্তু আসলে অনেক ভালো লাগে সত্যি বলতে। তো বড় আপার সাথেও আজকে মানে দুপুরে কথা হচ্ছিল, তো আপা বলছিল পাটিসাপটা আর কি বানাচ্ছিল পিঠা। তো বড় আপার ওখানে তো মানে আমাদের সাইডের কেউ নেই, তবে আপার শ্বশুর বাড়ির অঞ্চলের অনেক লোকজন আছে। না এমন লাগে না।
রাখবো কোথায়, রাখারই তো ইয়ে নাই। এই যে এই যে এই নাটটা খুলে আর এই পাশে দিয়ে লাগাই নিস। হ্যাঁ, সিলভার এখন রাখা যাবে না, এখন ওই প্যাকেটেই থাকবে। আর পরে যদি বাসা টাসা ঠিক হয়, আসার পর সারপ্রাইজ একটা গিফটও পেয়ে গেলাম। তো দাদা ভাবি মিলে এই গিফটটা আমার জন্য কিনে রেখেছে। আসলে এই মাসেই আমাদের ম্যারেজ ডে, তো এই কারণে খুব সুন্দর একটা সিলভার কালারের ইয়েটা কিনে রেখেছে। তো ইনশাল্লাহ কখনো ডিসপ্লে যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বলেছিলাম, এগুলো ছাড়াও অনেক কিছু আয়োজন আছে। তো চিকেন রোস্ট থেকে শুরু করে চিলি প্রন, তারপরে মাছ ছিল দুই তিন রকমের, গরুর মাংস তো রয়েছে। তো আমার বড় কন্যা যেহেতু আসেনি, আর এমনিও সব সময় যাওয়ার সময় দেখা যাবে সব কিছুই আবার আলাদা আলাদা করে প্যাকেট করে দিয়ে দিবে। তো আজকে আমার ভাইয়ের ছেলে, ও আমাদের সাথে যাচ্ছে, ও আজকে আমাদের বাসায় থাকবে যেহেতু হলিডে শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ বেশ সুন্দরভাবে আমাদের পয়লা ফাল্গুনটা চলে গেল ফ্যামিলি ফ্যামিলি মিলে। তো দাদাও এখানে চলে এসেছে, শুধু মিসিং আমাদের আর একটা কন্যা, হয়তো আসলে ইটালিতে। তো ইনশাল্লাহ ও জয়েন করবে কোনো এক সময়। তো এই তো, এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবারও হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।